প্রণব জুমা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগত। সো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এআইজি হসপিটাল নিয়ে। মানে আপনি যদি এআইজি হসপিটালে যেতে চান বা যাবার প্ল্যান করছেন, তাহলে আপনাকে কি কি করতে হবে। তো এই ভিডিওতে আমি প্ল্যানিং করা থেকে শুরু করে ডক্টর দেখিয়ে ব্যাক টু হোম সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেন আপনি খুব সহজে, খুব কম টাকা খরচ করে এবং খুব তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে আবার বাড়িতে ব্যাক করতে পারেন। তো গাইস, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটা ভালো না লাগলে ডিসলাইক করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধু ও আপনজনদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। তাছাড়াও আমাদের রিসেন্ট হায়দ্রাবাদ টুরের সম্পূর্ণ ব্লগ এবং গাইড পেতে আমাদের চ্যানেলটাকে ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন। সো গাইস, আপনি যদি হায়দ্রাবাদ যেতে চান এবং হায়দ্রাবাদ এআইজি হসপিটালে ডক্টর দেখাতে চান, তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম টু প্রণব ঝুমা ইউটিউব চ্যানেল। এই ভিডিওটাকে আমি তিন চারটা পার্টে ভাগ করে নিয়েছি। আমার প্রথম পার্টটা হলো প্ল্যানিং। প্ল্যানিংটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনি হয়তোবা এখানে ডক্টর দেখাতে যাচ্ছেন, কিন্তু আপনি যে কোনো কাজের জন্যই যান না কেন, আপনি হয়তোবা ঘুরতে যাচ্ছেন, হয়তোবা আপনার ফ্যামিলি ট্যুর, হয়তোবা আপনার হানিমুন ট্যুর, আপনাকে কিন্তু প্ল্যান করতে হবে। আপনি যেহেতু ডক্টর দেখাতে যাচ্ছেন, তো আপনাকে কিন্তু এই প্ল্যানটা সঠিকভাবে করতে হবে, যেন আপনি কম টাকা খরচ করে ভালো ট্রিটমেন্ট করে বাড়িতে ফিরে আসতে পারেন। ওকে, তো আপনি হায়দ্রাবাদ যাচ্ছেন এআইজি হসপিটালে ডক্টর দেখানোর জন্য। এআইজিতে ডক্টর দেখানোর জন্য আপনি যখন প্ল্যান করছেন, তখন সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটা হলো গিয়ে আপনি কি ওল্ড এআইজিতে যাবেন নাকি নিউ এআইজিতে যাবেন। ওল্ড এআইজি মানে গভর্নমেন্ট হসপিটাল, আর নিউ এআইজি মানে প্রাইভেট হসপিটাল। ওকে, দুইটা এআইজির মধ্যে কিন্তু বিরাট একটা ফারাক আছে। তো বুঝতেই পাচ্ছেন, একটা প্রাইভেট হসপিটাল আর একটা গভর্নমেন্ট হসপিটাল, টাকা পয়সারও ব্যাপার আছে এবং ফেসিলিটিসেরও ব্যাপার আছে। ওল্ড এআইজি এবং নিউ এআইজির মধ্যে কী তফাত এবং কী পার্থক্য, ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন। তাছাড়াও এই ভিডিওর উপরের আই বটনে এবং এই ভিডিওর ডিসক্রিপশানে আমি ওই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, ওইখান থেকেও ওই ভিডিওটা দেখে নেবেন যে নিউ এআইজি এবং ওল্ড এআইজির মধ্যে কী পার্থক্য। তারপরে যে বিষয়টা, সেটা হলো গিয়ে আপনি কীবারে যাচ্ছেন। মনে রাখবেন, এআইজি হসপিটাল কিন্তু রবিবারে বন্ধ থাকে, তাই আপনি যদি শুক্রবারে বা শনিবারে যান, তাহলে কিন্তু আপনার একটু সময় বেশি লাগবে। আপনি যদি সোমবারে বা মঙ্গলবারে বা বুধবারেও যান, তাহলে এটা হবে বেস্ট একটা টাইম। আমরা কিন্তু গিয়েছিলাম রবিবারে, রবিবারে রাত 2টার পরে আমরা হায়দ্রাবাদে ল্যান্ড করেছিলাম। ওকে, কারণ পরের দিন সোমবার, আমরা সোমবার থেকে ডক্টর দেখানো শুরু করেছি। আপনি যদি বৃহস্পতিবারে ডক্টর দেখান বা শুক্রবারে ডক্টর দেখান বা শনিবারে ডক্টর দেখান, তাহলে কিন্তু সমস্যা হতে পারে, কারণ আপনাকে কিন্তু টেস্ট দেওয়া হবে, ওই টেস্টের রিপোর্টগুলো আবার কালেক্ট করতে হবে, আবার ডক্টরের কাছে যেতে হবে। তাই এখানে সোমবারটাকে আমি সাজেস্ট করলাম। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসবে, সেটা হলো গিয়ে আপনি কিভাবে যাবেন। আপনি কি ফ্লাইটে যাবেন নাকি আপনি রেলওয়ের মাধ্যমে যাবেন। আপনি হয়তোবা বাংলাদেশ থেকে যাচ্ছেন, আপনি হয়তোবা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাচ্ছেন, হয়তোবা আপনি আসাম থেকে যাচ্ছেন, হয়তোবা আপনি বেঙ্গল থেকে যাচ্ছেন, হয়তোবা আপনি দিল্লি মুম্বাই থেকে যাচ্ছেন, আপনি যেখান থেকেই যান না কেন, ফ্লাইটের যে একটা রুলস আছে সেই রুলসটাকে ভালোভাবে ফলো করবেন। আপনি অবশ্যই আপনার আইডি কার্ড, মানে আপনার ফটো আইডিটাকে আপনার সাথে রাখবেন, এবং আপনি যদি বিদেশ থেকে আসেন, হয়তোবা বাংলাদেশ থেকে আসছেন বা অন্য কোনো কান্ট্রি থেকে আসছেন, তাহলে আপনার পাসপোর্ট এবং আপনার ভিসাটা কিন্তু আপনার সাথেই রাখবেন। আর আপনি যখন প্ল্যানটা করবেন, প্ল্যানটা কিন্তু আপনি ভিজিট করার 1-2 মাস আগেই রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ফ্লাইটের টিকিটটা কম দামে পেয়ে যাবেন। আপনি যদি পূর্ব ভারত থেকে যান বা বাংলাদেশ থেকে যান, তাহলে আপনার মেন যে হাব সেটা হবে কলকাতা। আমরা আগরতলা থেকে গিয়েছিলাম, তো আমাদের কিন্তু কলকাতা ড্রপ করতে হয়েছিল। আপনি যদি বাংলাদেশ থেকে যান, তাহলে কিন্তু আপনি ত্রিপুরা বা আগরতলা হয়েও যেতে পারবেন, তার জন্য আপনাকে আগরতলা থেকে ফ্লাইট ধরে কলকাতাতে ড্রপ করতে হবে। আর আপনি যদি কলকাতা হয়ে আসেন, তাহলে কিন্তু কলকাতা থেকে অনেক ফ্লাইট আছে হায়দ্রাবাদের জন্য। ওকে, এখন আসছি রেলওয়ে সফরের ব্যাপারটা। আপনি যদি রেলওয়ের মাধ্যমে যেতে চান, সম্পূর্ণ তো আপনার বাজেটের উপর নির্ভর করবে। আপনার বাজেট যদি কম থাকে, আপনার পেশেন্ট যদি স্টেবল থাকে, তাহলে তো আপনি রেলওয়েতেও যেতে পারবেন। আপনি যদি ইন্ডিয়ান রেলওয়ের সাহায্যে যান, তাহলে আপনাকে হাওড়া স্টেশন থেকে, মানে কলকাতা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে হবে, যে ট্রেনটা যাবে সেকেন্দারাবাদ হায়দ্রাবাদ। ওকে,
এখানে হয়তো বা টাইমটা একটু বেশি লাগবে, কিন্তু টাকাটা কিন্তু অনেক কম। তবে আমি আপনাকে সাজেস্ট করব ফ্লাইটেই যাবেন। ওকে, ফ্লাইটে যান বা রেলওয়ের মাধ্যমেই যান, আপনার ফ্লাইটের অভাব হবে না, বা ট্রেনেরও কিন্তু অভাব হবে না। কারণ ভারতের প্রতিটা বড় বড় শহর থেকে, যেমন কলকাতা, গুয়াহাটি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, পুনে, বেঙ্গালুরু, এমনকি আপনি ছোট শহর যেমন আগরতলা থেকেও কিন্তু কানেক্টিং ট্রেনও পেয়ে যাবেন এবং ফ্লাইটও পেয়ে যাবেন। ওকে, তারপরের যে বিষয় সেটা হলো গিয়ে আপনি ফ্লাইটে হোক বা রেলওয়ের মাধ্যমে হোক আপনি হায়দ্রাবাদ গিয়ে পৌঁছেছেন। পৌঁছার পরে এখন তো আপনাকে যেতে হবে হসপিটালে, মানে হায়দ্রাবাদ এআইজি হসপিটালে, তাই তো? এবং আপনাকে হোটেল রুম বুক করতে হবে, কারণ আপনাকে তো এখানে থেকে চিকিৎসা করাতে হবে, তাই না? আপনি ইচ্ছে করলে অনলাইনে আপনার ক্যাব বা গাড়িটাকে বুক করে রাখতে পারেন এবং আপনার হোটেল রুমটাকেও বুক করে রাখতে পারেন। তবে সবাই তো আর এই জিনিসটা পারে না, তাই তো? তো এখন আপনি হায়দ্রাবাদ এসে পৌঁছেছেন, হয়তোবা ফ্লাইটে এসেছেন নয়তোবা রেলওয়ের মাধ্যমে এসেছেন। এখন আপনাকে গাড়ি বুক করতে হবে। কোথায় যেতে হবে আপনাকে? আপনার গন্তব্যে, মানে আপনার হসপিটালে। গাড়ির ব্যাপারটা যখন আসবে তখন আপনি যদি ফ্লাইটের মাধ্যমে যান তাহলে এয়ারপোর্টের ভিতরে অনেক প্রিপেড ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন, আর যদি রেলওয়ের মাধ্যমে যান তাহলে রেলওয়ে স্টেশনের বাইরে আপনারা এখানে অনেক গাড়ি পেয়ে যাবেন। আপনি যখন গাড়িটা বুক করবেন তখন কিন্তু আপনাকে লোকেশনটা বলতে হবে। আপনি যদি নিউ এআইজি হসপিটালে যান তাহলে আপনাকে বলতে হবে এআইজি হসপিটাল গাচ্চি বৌলি মাইন্ড স্পেস রোড। ওকে, আর যদি ওল্ড মানে গভর্নমেন্ট এআইজিতে যেতে চান তাহলে আপনাকে বলতে হবে সমাজিগুড়া নেয়ার ইরামঞ্জিল বাস স্টপ। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো আপনি যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিভাবে কম প্রাইসে আপনার গাড়ি বুক করবেন এবং হোটেল রুম কিভাবে কম রেটে বুক করবেন এবং কিভাবে আপনার হোটেল রুম চেক করবেন, ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। তাছাড়া ওই ভিডিওর উপরের আই বাটনে এবং ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওইখান থেকেও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো গিয়ে ভাষা। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হায়দ্রাবাদ এআইজি হসপিটালে যান না কেন, আপনি যদি ইংরেজি ভাষাটা জানেন তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। আর আপনি যদি ইংরেজি ভাষাটা না বুঝেন তাহলে আপনাকে হিন্দি ভাষাটা জানতে হবে, হিন্দি ভাষাটা জানলেও আপনার কোনো রকমের অসুবিধা হবে না। কিন্তু এখন সমস্যা হলো আপনি ইংরেজিও বুঝেন না এবং হিন্দিও আপনি বুঝেন না, আপনি কি করবেন? এ পর্যায়ে আপনি যখন এআইজি হসপিটাল হায়দ্রাবাদ ডক্টর দেখাতে যাবেন তখন কিন্তু আপনার সাথে একজন অ্যাটেন্ডেন্স নিতে হবে। অ্যাটেন্ডেন্স মানে যে আপনার সাথে থাকবে। অ্যাটেন্ডেন্স নেওয়ার মূল কারণ হলো আপনি যদি এআইজি হসপিটালে যান তো আপনাকে অনেকগুলো টেস্ট করতে হবে, যেমন আপনাকে কলোনোস্কোপি বা এন্ডোস্কোপি বা আরও অনেক রকমের টেস্ট আছে যেগুলো করার সময় অ্যানেসথেসিয়া ইউজ করা হয়। অ্যানেসথেসিয়া ইউজ করার ফলে কিন্তু আপনার যে কোনো রকমের সমস্যা হতে পারে, এই কারণে আপনাকে একজন অ্যাটেন্ডেন্স নিতে হবে। তো আপনি যেহেতু ইংরেজি এবং হিন্দি বুঝেন না আপনি কিন্তু একজন অ্যাটেন্ডেন্স তো নেবেনই, সেই অ্যাটেন্ডেন্সটা যেন একটু স্মার্ট হয় যে হিন্দি বা ইংলিশ বুঝে। কিন্তু এখন সমস্যা হলো আপনিও হিন্দি বা ইংলিশ বুঝতে পারছেন না, আপনার অ্যাটেন্ডেন্সও সঠিকভাবে হিন্দি বা ইংরেজি বুঝে না, তো আপনি কি করবেন? এ পর্যায়ে কিন্তু আপনি বাংলাতেও কথা বলতে পারেন। এআইজি হসপিটালে অনেক স্টাফ আছে যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে বা আসাম থেকে বা ত্রিপুরা থেকেও কিন্তু অনেক স্টাফ আছে। আপনি যখন হিন্দি বা ইংরেজি বুঝবেন না বা বলতে পারবেন না তখন কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট সেই লোকটাকে নিয়ে আসবে যে বাংলা বুঝে। আপনি বাংলা বললে এটাকে হিন্দিতে বা ইংরেজিতে ট্রান্সলেট করে দেওয়া হবে। তাই আপনি যদি এআইজি হসপিটালে যেতে চান আপনি হিন্দি ইংরেজি বুঝেন না এটার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, তারপর আমার দ্বিতীয় পয়েন্টটা হলো আপনি কোথায় থাকবেন এবং কোথায় খাবেন, কি খাবেন। আপনি হায়দ্রাবাদ পৌঁছে গেছেন, কোথায় ডক্টর দেখাবেন? এআইজিতে। আপনি যেহেতু ডক্টর দেখাতে গেছেন তো আপনাকে তো এখানে থেকে ডক্টর দেখাতে হবে, তাই তো? আপনাকে এখানে হোটেল বুক করতে হবে, আপনাকে এখানে ভালো হোটেল দেখে খেতে হবে। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তো আপনার বাঙালি খাবারগুলো আপনি কোথায় পাবেন এই বিষয়টাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যদি নিউ এআইজিতে ডক্টর দেখাতে যান তাহলে আপনি যে হোটেলগুলো পাবেন মানে আপনার থাকার জন্য সেটা কিন্তু এআইজির সামনে পাবেন না। সেই লোকেশনটা হলো বাবুখান লেন, যে লোকেশনটা ঠিক এআইজি ঘেসে পেছনে চলে গেছে। একটা প্রান্ত হলো মাইন্ড স্পেস রোড যেখানে এআইজি হসপিটাল, আরেকটা প্রান্ত হলো ন্যাশনাল হাইওয়ে, এটা হলো বাবুখান লেন। এখানে কিন্তু আপনারা এই যে গলিটা, এই গলির দুনোদিকে
অনেক ছোট বড় গলি আছে, এখানে অনেক হোটেল আছে। আপনারা মিনিমাম প্রাইস থেকে ম্যাক্সিমাম প্রাইস পর্যন্ত এখানে হোটেল রুম পেয়ে যাবেন এবং এখানে বাঙালি খাবারেরও ব্যবস্থা আছে। এই ডিটেলস ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে যে আপনারা কোথায় বাঙালি খাবার খাবেন, কোথায় আপনার হোটেল বুক করবেন। আর আপনি যদি হোটেলে নিজেরা রান্না করে খেতে চান সেটাও কিন্তু পারবেন। আর হোটেলে রান্না করলে তো আপনাকে বাজার করতে হবে, তো আপনি কোথায় বাজার করবেন সেই ভিডিওটাও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। সম্পূর্ণ ডিটেলস লোকেশান সহকারে ভিডিও দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নেবেন। আর আপনি যদি ওল্ড মানে গভর্নমেন্ট এআইজিতে যান তাহলে সমাজিগুড়া এরিয়াতে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন। ওই এরিয়াটা কিন্তু বা ওই লোকেশনটা কিন্তু একটা জমজমাট লোকেশন। তারপরের পার্টটা হলো আপনি কখন ডক্টর দেখাবেন, কোন ডক্টরকে দেখাবেন এবং কিভাবে ডক্টর দেখানো সম্পূর্ণ করবেন। আপনি আপনার হোটেল রুম, আপনি আপনার লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিয়েছেন, তো এখন আপনাকে দেখাতে হবে ডক্টর। তো ডক্টর দেখানোর জন্য কিন্তু আপনি সবসময় সকালবেলায় যাবেন। সকাল 8টা থেকে কিন্তু হসপিটাল খোলা থাকে, আপনি 7টার সময় হসপিটাল চলে যান। আর আপনার যদি ইমার্জেন্সি হয় তাহলে কিন্তু 24/7 ইমার্জেন্সি ওপেন থাকে। আপনি যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে তো ভালো কথা, কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না নিলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাই আপনি সকালবেলায় হসপিটাল চলে যাবেন। মনে রাখবেন আপনি যখন হসপিটাল যাবেন তখন কিন্তু আপনি খালি পেটে যাবেন, মানে কোনো কিছু না খেয়ে যাবেন, ওকে? শুধু জল খেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এজি হসপিটালে ডক্টর দেখানোর জন্য যে হোটেলগুলো যেখানে, যে লোকেশনটাতে হোটেল, এখান থেকে কিন্তু আপনি পায়ে হেঁটে 2 মিনিট বা 5 মিনিট সময় লাগবে এআইজি হসপিটালে যেতে, ওকে? তাছাড়াও বাবুখান লেনে কিন্তু অনেক অটো পেয়ে যাবেন, আপনারা অটোর মাধ্যমেও যেতে পারেন। আপনি হসপিটালে চলে গেলেন, হসপিটালে যাওয়ার পর আপনি যখন হসপিটালে এন্ট্রি করবেন তখন সামনেই দেখতে পারবেন যে এখানে হেল্প ডেস্ক, হেল্প ডেস্ক বলে একটা সেকশন আছে, এখানে স্টাফ আছে। আপনার যে কোনো রকমের সমস্যা হলে আপনি হেল্প ডেস্কে চলে গেলে আপনাকে ওরা সাহায্য করবে। তাছাড়াও এআইজি হসপিটালের যত স্টাফ আছে আপনারা ওনাদেরকে দেখলেই কিন্তু চিনে যাবেন, ওনাদের ইউনিফর্ম আছে এবং গলায় কিন্তু এআইজির ব্যাচ লাগানো আছে। আপনারা ওনাদের কাছ থেকেও সাহায্য নিতে পারেন। কারো সাহায্য ছাড়াই আপনি সোজা হসপিটালে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আপনি সোজা চলে যাবেন সামনে, দেখবেন এখানে একটা ডেস্ক আছে, মানে রিসিপশান। তো রিসিপশানে গিয়ে বললেই হবে যে আপনি প্রথম টাইম ডক্টর দেখাতে এসেছেন। যদি প্রথম টাইম আপনি ডক্টর দেখাতে যান তাহলে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটাকে ফিল আপ করে এখানে আবার জমা দিতে হবে। তো তার জন্য কিন্তু আপনাকে করতে হবে বিল, রেজিস্ট্রেশন করার জন্য 100 টাকা লাগে। তো বিল করার জন্য এখানে এটিএমের মতো একটা মেশিন আছে, সেই মেশিনে আপনি টাচ করলেই এখানে বিল চলে আসবে, মানে একটা কুপন চলে আসবে। সেই কুপনের সাহায্যে কিন্তু আপনাকে নাম ডাকা হবে, মানে সেই নাম্বার অনুযায়ী আপনাকে ডাকা হবে, এখানে নাম ডাকা হবে না। তো আপনি আপনার সেই রেজিস্ট্রেশন ফর্মটাকে ফিল আপ করে আপনার যখন নম্বরটা ডাকা হবে, আপনার কুপন নাম্বার, তখন আপনাকে ওইখানে জমা দিতে হবে। এবং আপনি কিসের জন্য ডক্টর দেখাবেন, কী ডক্টর দেখাবেন এবং কোন ডক্টরকে দেখাবেন, আপনার যদি নাম জানা থাকে তাহলে ডক্টরের নাম এখানে বলে দেবেন। আর যদি আপনি ডক্টরের নাম না জানেন তাহলে এখানে কিন্তু সবগুলা ডিপার্টমেন্টে যে ডক্টররা আছে সবাই কিন্তু স্পেশাল, তো আপনাকে যে কোনো একজন ডক্টরের নাম বলে দেওয়া হবে যে এই ডক্টরকে দেখানোর জন্য। আর এই যে টোকেনের কথা বললাম, আপনি যে কোনো জায়গায় যখন বিল করতে যাবেন আপনাকে কিন্তু সেই টোকেনটা নিতে হবে, মানে একটা কুপন কাটতে হবে। এই যে এটিএমের মতো মেশিনটা আছে এখানে টাচ করলেই কিন্তু আপনার কুপনটা চলে আসবে। আপনার যদি অসুবিধা হয় তাহলে এই মেশিনের সামনে একজন গার্ড দাঁড়ানো থাকে, সে গার্ডকে বললে সে গার্ড কিন্তু আপনাকে কুপনটা বের করে দেবে। তো আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখনই আপনাকে বলে দেওয়া হবে যে কোন ডক্টর এবং বিল কোথায় করবেন। এখানে প্রতিটা সেকশন ক্লাস্টার এ থেকে জেড পর্যন্ত ভাগ করা আছে, আপনাকে বলা হবে ক্লাস্টার এ বা বি বা সি বা ই বা এফ, এরকমের ক্লাস্টার বলে দেওয়া হবে এবং সেই ক্লাস্টারটা কোথায় আছে এটাও কিন্তু আপনাকে বলে দেওয়া হবে, আপনি ভালোভাবে বুঝে নেবেন। তবে ম্যাক্সিমাম ডক্টরের চেম্বারই কিন্তু ফার্স্ট ফ্লোরে, আপনি এক্সেলেটার চড়ে ফার্স্ট ফ্লোরে চলে যাবেন। তারপর আপনি ডক্টরের ফিটা জমা দেবেন। ডক্টরের ফি কত? 600 টাকা থেকে শুরু করে 800, 1000, 1200 এরকমের ফি হতে পারে। মনে রাখবেন সবার আগে বিল, আপনি যত তাড়াতাড়ি বিল করবেন
তত তাড়াতাড়ি কিন্তু আপনি ডক্টর দেখানো সম্পূর্ণ করতে পারবেন এবং আপনার টেস্টগুলোকেও তত তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবেন। তাই বিলটা সবার আগে করার চেষ্টা করবেন। ওকে, তো এখানে আপনি আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্টের বিলটা করে নিলেন। বিলটা করার পরে আপনাকে বলা হবে যে সেই ডক্টর কোথায় আছে, মানে কত নাম্বার ফ্লোরে আছে এবং ক্লাসটার কত। আপনি কিন্তু এই জিনিসটা ভালোভাবে বুঝে নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি সেই ডক্টরের চেম্বারের কাছে চলে যাবেন। সেখানে কিন্তু একটা রিসেপশন রুম থাকবে এবং আপনাকে সেই রিসেপশনে সেই বিলটা জমা করতে হবে। শুধু বিল না, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনাকে একটা ফাইলও দেওয়া হবে। সেই সম্পূর্ণ ফাইলটা আপনি সেই রিসেপশনে, এখানে কিন্তু আপনি যে ডক্টরকে দেখাবেন সেই ডক্টরের পিএ বসে থাকে, সেই পিএর কাছে জমা দেবেন। পিএর কাছে ফাইলটা জমা দেওয়ার পরে সেই পিএ কিন্তু আপনার যে প্রাথমিক টেস্টগুলো, যেমন আপনার ব্লাড প্রেশার, আপনার সুগার আছে কি না, আপনার উচ্চতা, সবগুলা জিনিস কিন্তু এখানে টেস্ট করে সেই ফাইলের মধ্যেই লিখে রাখা হবে। তারপরে ফাইলটা জমা রাখবে এবং পরবর্তীতে আপনার নাম ডাকা হবে, তখন আপনি ডক্টরের চেম্বারে গিয়ে ডক্টর দেখানো কমপ্লিট করবেন। আপনি যখন ডক্টরের চেম্বারে ঢুকবেন এবং ডক্টরের সাথে যখন কথা বলবেন তখন কিন্তু আপনার শারীরিক অবস্থা এবং আপনি কোন কোন ওষুধগুলো খাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু ডক্টর আপনাকে জিজ্ঞেস করবে। আপনি কিন্তু সবগুলা কথা সঠিকভাবে বলবেন এবং আপনার সব সমস্যার কথাও সঠিকভাবে বলবেন। ওকে, আপনার সব সমস্যা শোনার পর ডক্টর আপনাকে টেস্ট করার কথা বলবে। ডক্টর কিন্তু তখন আপনাকে কোনো রকমের মেডিসিন দেবে না। তো আপনার যদি কলোনোস্কোপি বা এন্ডোস্কোপি করতে হয় তার জন্য আপনাকে কিছু ওষুধ দেওয়া হবে। সেই ওষুধগুলো দেওয়া হবে শুধুমাত্র আপনার পেট পরিষ্কারের জন্য, মানে আপনার মোশন যাতে বারবার হয় এবং আপনার পেট যেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়, মানে কলোনোস্কোপি বা এন্ডোস্কোপি করার সময় যাতে কোনো অসুবিধা না হয় এবং রিপোর্টটা যাতে 100% আসে তার জন্যই এই মেডিসিনটা দেওয়া হবে। তাছাড়া কিন্তু আর কোনো রকমের মেডিসিন দেবে না। তো আপনি যেদিন ডক্টর দেখিয়েছেন, ডক্টর দেখাতে আপনার ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগবে ম্যাক্সিমাম। তো আপনাকে ডক্টর টেস্টগুলো করানোর কথা বলল, তো টেস্টগুলো করানোর জন্য আপনাকে আবার বিল করতে হবে। তো বিল কীভাবে করবেন সেই জিনিসটা তো আমি আপনাদেরকে বুঝালামই। ওকে, সেই বিলটা করার পরে আপনি যেখানে বিল করবেন সেখানে কিন্তু বলে দেওয়া হবে যে কোন টেস্ট কোনখানে করা হবে। আপনি কিন্তু এই দিনই, যেদিন ডক্টর দেখিয়েছেন সেই দিনই কিন্তু আপনার টেস্টগুলো সম্পূর্ণ করতে পারেন। এই কারণেই বলেছিলাম যে আপনি কিছু না খেয়ে আসবেন, মানে খালি পেটে আসবেন। মনে রাখবেন যে আপনার টেস্টগুলো কিন্তু ম্যাক্সিমাম টেস্টগুলো কিন্তু খালি পেটেই হবে। ওকে, তো আপনি এই দিনে কিন্তু আপনার ব্লাড স্যাম্পলটা বা আপনার ইউরিনটা বা আপনার স্টুলটা দিয়ে আসতে পারেন টেস্ট করানোর জন্য। এবং এই যে টেস্ট করাবেন এই টেস্টের রিপোর্টটা কিন্তু 2-3 ঘন্টা বা 3-4 ঘন্টার মধ্যেই চলে আসে। এবং যখন আপনার রিপোর্টটা রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে আসবে যে আপনার বিল রেডি হয়ে গেছে এবং একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া হবে, ওইখানেও আপনি আপনার রিপোর্টগুলো পেয়ে যাবেন, মানে অনলাইনে। তারপর আপনাকে যদি কলোনোস্কোপি বা এন্ডোস্কোপি দেওয়া হয় তার জন্য হয়তোবা আপনি যেদিন ডক্টর দেখিয়েছেন সেই দিন হয়তোবা এন্ডোস্কোপি বা কলোনোস্কোপি নাও হতে পারে। কারণ কলোনোস্কোপি বা এন্ডোস্কোপি করানোর জন্য আপনার পেটটা ক্লিয়ার থাকতে হবে। পেটটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এন্ডোস্কোপি বা কলোনোস্কোপির রিপোর্ট ভালো আসবে না। তার জন্য আপনাকে কিছু মেডিসিন দেওয়া হবে, ওই মেডিসিনগুলো খেলে আপনার পেটটা ক্লিয়ার হবে। তাই যদি সময় কম থাকে হয়তো বা আপনাকে বলা হবে যে পরের দিন এই টেস্টটা করানোর জন্য এবং রাতের বেলায়ই আপনার পেটটাকে ক্লিয়ার করানোর কথা বলবে। তার জন্য কিছু মেডিসিন দেওয়া হবে, ডক্টর যেভাবে বলবে সেভাবেই কিন্তু আপনি মেডিসিনগুলো খাবেন। ওকে, এবং পরের দিন ঠিক টাইম আপনাকে বলে দেওয়া হবে, সেই টাইম মতো আপনি যাবেন। যাওয়ার পর আপনাকে কলোনোস্কোপি বা এন্ডোস্কোপি করা হবে। পেটের সমস্যার জন্য কিন্তু কলোনোস্কোপি বা এন্ডোস্কোপি মাস্ট, এটা করবেই। ওকে, আর ইএজি হসপিটালে যেভাবে এন্ডোস্কোপি বা কলোনোস্কোপি করা হয় এখানে কিন্তু আপনার কোনো ভয় নেই, আপনি বুঝতেও পারবেন না। কারণ এখানে অ্যানেসথেসিয়া দেওয়া হয় এবং অ্যানেসথেসিয়া দেওয়ার পরেই কিন্তু আপনাকে এন্ডোস্কোপি বা কলোনোস্কোপি করা হবে। আর আপনি সম্পূর্ণ টেস্টগুলো করার পরে আপনার রিপোর্টগুলো, ডক্টর আপনাকে যে যে টেস্টগুলো লিখেছে সবগুলা রিপোর্ট একসাথে নিয়ে তারপরেই আপনি আবার ডক্টরের কাছে যাবেন। ওকে,
তো আপনি যখন রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যাবেন তখন কিন্তু আর ফি দিতে হবে না। ওকে, আপনি সবগুলা রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে আবার গেলেন। যাওয়ার পর ডক্টর আপনার রিপোর্ট দেখে আপনার যে সমস্যা আছে সেই সমস্যা অনুযায়ী আপনাকে মেডিসিন দেবে এবং আপনাকে ডায়েট চার্ট দেওয়া হবে। আপনার ডায়েটটাকে কিভাবে ঠিক করতে হবে এবং কোন খাবারগুলা থেকে আপনার সমস্যা হচ্ছে এটা জানার জন্য হয়তো বা আপনাকে একজন ডায়েটিশিয়ানের কাছেও পাঠানো হতে পারে। এবং আপনার রিপোর্টে যদি খারাপ আসে, রিপোর্টটা যদি ভালো না আসে বা এক রোগের জন্য গেছেন আপনি যদি আরেকটা রোগ ধরা পড়ে তাহলে আপনাকে অন্য আরেকজন ডক্টরের কাছে পাঠানো হবে। সেমভাবে আপনি অন্য আরেকজন ডক্টরকে দেখাবেন, অন্য আরেকজন ডক্টরকে দেখাতে গেলে কিন্তু এখানে আপনাকে আবার অ্যাপয়েন্টমেন্ট ফি দিতে হবে, আপনাকে নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নতুন ডক্টরের জন্য। ওকে, আর আপনার যদি আর অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আপনি সেই দিনই কিন্তু ব্যাক করতে পারবেন। এজি হসপিটালের ভিতরেই কিন্তু ফার্মাসি আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকেও মেডিসিনগুলো নিতে পারেন। তবে আপনি যখন ডক্টর দেখাবেন তখন ডক্টরকে বলবেন যে মেডিসিনগুলো কোথা থেকে নেবেন। আপনি যদি বাইরে থেকে মেডিসিনগুলো নেন তাহলে কিন্তু এখানে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে, আর আপনার কাছে যদি টাকা শর্ট থাকে, ডক্টর হয়তো বা আপনাকে দুই মাসের বা তিন মাসের মেডিসিন দেবে কিন্তু আপনার কাছে টাকা শর্ট, তখন আপনি কি করবেন? আপনার কাছে টাকা শর্ট হলে হায়দ্রাবাদ থেকে কিন্তু আপনি অনলাইনে মেডিসিন আনতে পারেন আপনার বাড়িতে। তাই আপনি ইআইজি থেকে মেডিসিন নিয়েছেন, হয়তো বা যে কোনো ওষুধের দোকান থেকে মেডিসিন নিয়েছেন, তো আপনারা সেই ফার্মাসির ফোন নম্বর এবং কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে আসবেন যেন পরবর্তীতে কল করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এবং আপনার ঘরেই এটাকে হোম ডেলিভারি করাতে পারেন। ওকে, আর কিভাবে আপনি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবেন মেডিসিন কেনার সময় ওই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে বা পরবর্তীতেও এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। তাছাড়াও হায়দ্রাবাদ ট্যুর গাইড, ইআইজি হসপিটালের ট্রিটমেন্ট গাইড সম্পূর্ণ ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আপনি যখন হসপিটালে যাবেন তখন হসপিটালের ভিতরে কিন্তু ক্যান্টিন আছে, আপনার যদি ব্রেকফাস্ট বা খাবারের দরকার হয় তাহলে আপনি ক্যান্টিন থেকে খেতে পারেন এবং হসপিটালের ভিতরে কিন্তু খাবার জল অ্যাভেলেবেল, এখানে ফিল্টার বসানো আছে প্রতিটা সেকশানে, জলের কোনো সমস্যা হবে না। এই ভিডিওতে আমি যতগুলা বিষয় নিয়ে আলোচনা করেছি সবগুলা বিষয়ের কিন্তু পার্ট পার্ট করে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি চ্যানেল ভিজিট করে সেই পার্টগুলো দেখতে পারেন এবং আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কমেন্টস করতে পারেন। তারপর ধরুন আপনার সমস্যাটা একটু ক্রিটিক্যাল, আপনাকে সার্জারি করতে হবে, এটা বড় ধরনের সার্জারি হতে পারে বা ছোট একটা সার্জারি হতে পারে, তো তার জন্য কিন্তু এখানে সার্জারির ব্যবস্থা আছে এবং সুব্যবস্থা আছে। আর আপনি যদি ইচ্ছে করেন আপনার যে অ্যাটেন্ডেন্স, আপনি হয়তো বা পেশেন্ট, আপনার অ্যাটেন্ডেন্স কিন্তু আপনার সাথে সে হসপিটালেই থাকতে পারে, এখানে কিন্তু সেরকমের রুম আছে যেখানে আপনি আপনার পেশেন্টের সাথে একসাথে থাকতে পারেন, তার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, এখানে হয়তো বা আপনার রুম ভাড়াটা একটু বেশি দিতে হবে। তারপরে আসবে হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা, আপনার কাছে হয়তো বা হেলথ ইন্স্যুরেন্স আছে, তো এজিতে গেলে কিন্তু আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্সটাকে ইউজ করতে পারবেন। ওকে, এখানে একটা হেলথ ইন্স্যুরেন্সের চার্ট টাঙানো আছে যে আপনি কোন কোন কোম্পানির হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা এখান থেকে নিতে পারেন, এই জিনিসটা ভালোভাবে খেয়াল করে নেবেন যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে। তারপরের পার্টটা হলো, আপনি যেহেতু হায়দ্রাবাদ এসেছেন ডক্টর দেখাতে এসেছেন, তো আপনি কোথায় কোথায় যাবেন? আপনি তো আর ডেলি ডক্টর দেখাবেন না বা মাঝে মাঝে তো আপনি একটু চান্স পাবেন ঘোরার, তো আপনি কোথায় ঘুরবেন, আশপাশে কোন জায়গাগুলো আছে, কোথায় আপনি ঘুরবেন? আপনার হয়তো বা ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, হয়তো বা আপনি প্রথম দিন ডক্টরের কাছে গেলেন, আপনি ডক্টরকে দেখালেন এবং আপনার টেস্টগুলোও দিয়ে দিলেন। মনে রাখবেন আপনি এখানে ডক্টর দেখাতে গেছেন, আপনি কিন্তু এখানে ঘুরতে যাননি, তাই ডক্টরের কাজটা সবার আগে সম্পূর্ণ করবেন। হয়তো বা আপনি প্রথম দিন ডক্টর দেখিয়েছেন, আপনার টেস্টগুলো হয়ে গেছে এবং আপনি রিপোর্টটাও দেখিয়ে নিয়েছেন, বা রিপোর্টটা দেখাতে দুই দিন দেরি হবে বা টেস্টের রিপোর্টটা আসতে দুই ঘন্টা পাঁচ ঘন্টা বা একদিন দেরি হবে, তখন কিন্তু আপনি ঘুরতে পারেন, আশপাশে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে। তো আপনি এখন কোথায় যাবেন? আপনার হয়তো বা দশটার মধ্যে কাজ শেষ বা এগারোটার মধ্যে কাজ শেষ বা বারোটার মধ্যে কাজ শেষ, যদি বারোটার আগে কাজ শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনি হসপিটালের সামনে বা বাবুখান লেনে অনেক গাড়ি পেয়ে যাবেন, এখানে আপনারা অটো পেয়ে যাবেন এবং বিভিন্ন রকমের চার চাকার গাড়িও পেয়ে যাবেন। আপনারা এখান থেকে গাড়ি বুক করে
বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন। যেমন আপনারা যেতে পারেন হায়দ্রাবাদ সিটি ট্যুর, সিটিটাকে আপনারা ঘুরতে পারেন, বা আপনারা যদি ওল্ড হায়দ্রাবাদ চলে যান তাহলে কিন্তু এখানে আরও অনেক কিছু আছে, বা শহরের আশপাশে আছে গোলকোন্ড ফোর্ট বা বিভিন্ন রকমের মিউজিয়াম বা প্যালেস। এখানে আছে আপনার হোসেন সাগর, এখানে আছে চার মিনার, এখানে আছে আপনার বিরলা মন্দির, এখানে অনেক পুরানো প্যালেস, জুলজিক্যাল পার্ক এবং ন্যাশনাল পার্ক আছে। তবে আপনারা যদি পুরানো হায়দ্রাবাদ চলে যান তাহলে কিন্তু আরও অনেক ঐতিহাসিক স্পট পেয়ে যাবেন। আপনি যদি একদিনে সবগুলো জিনিস দেখতে চান তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। যেমন গোলকান্ডা ফোর্ট, এটা কিন্তু আপনাকে একদিন লাগবে, কারণ জায়গাটা আপনাকে হেঁটে দেখতে হবে, তো এটা হিল এরিয়া, তো এটার মধ্যে একদিন সময় লেগে যাবে। বাবুখান লেন থেকে আপনারা 200 বা 300 টাকা দিয়ে অটো পেয়ে যাবেন, ওনারা আপনাকে নিয়েও যাবে এবং ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। বা গোলকোন্ড ফোর্টের সাথে আপনি চার মিনারটাকে রাখতে পারেন, একদিনে এই দুটা জিনিস দেখে আসতে পারেন। বা আপনারা চলে গেলেন হোসেন সাগর, এখানে বুদ্ধর স্ট্যাচু আছে, খুব সুন্দর জিনিস। এবং এই যে হোসেন সাগর, হোসেন সাগরের পাশেই কিন্তু বিরলা মন্দির, আপনারা এই দুটা জিনিস একসাথে ঘুরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। অটো ভাড়া সেই একই 300 বা 400 এরকমই নেবে, আপনাকে নিয়ে যাবে এবং আপনাকে আবার ব্যাক করে নিয়েও আসবে। তো সম্পূর্ণ গাইড এবং সম্পূর্ণ ডিটেলস এবং সম্পূর্ণ ব্লগগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে আপনারা ইচ্ছা করলে ঘরে বসে এই জিনিসগুলো দেখে নিতে পারেন। তারপরে আসবে রামুজি ফিল্ম সিটি, হায়দ্রাবাদের সবথেকে বিখ্যাত যে জিনিস সেটা হলো ফিল্ম সিটি বা ফিল্ম স্টুডিও। রামুজি ফিল্ম সিটিতে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু এখানে আপনার সম্পূর্ণ দিন লেগে যাবে, কারণ এই টোরটা কিন্তু একদিনেরই। আর ইয়াজি হসপিটাল থেকে বা হায়দ্রাবাদ শহর থেকে কিন্তু অনেক দূরে এই রামুজি ফিল্ম সিটিটা, প্রায় 40-50 বা 60 কিলোমিটার হবে, এখানে কিন্তু আপনার পুরো দিন লেগে যাবে। তাই যদি রামুজি ফিল্ম সিটিতে যেতে চান তাহলে কিন্তু আপনার হাতে সম্পূর্ণ একটা দিন লাগবে, ঠিক আছে। আর এখানে কিন্তু টাকারও ব্যাপার আছে, কারণ আপনি রামুজি ফিল্ম সিটিতে এন্ট্রি করতে গেলে এখানে আপনার প্রায় 1,500 থেকে 2,000 টাকা লাগবে, এবং আপনি যে গাড়ি ভাড়া করে যাবেন এখানে কিন্তু প্রায় 1,500-2,000 টাকার মতো গাড়ি ভাড়া লেগে যাবে। তো আমি এখানে আপনাকে সাজেস্ট করব, আপনার পেশেন্ট যদি স্টেবল থাকে, তো আপনি যেহেতু হায়দ্রাবাদ গেছেন, হায়দ্রাবাদের বিশ্ববিখ্যাত রামুজি ফিল্ম সিটিটাকে অবশ্যই একবার ঘুরে আসবেন এবং দেখে আসবেন। তা না হলে আমার এই চ্যানেলটাকে ভিজিট করবেন, আমার এই চ্যানেলে রামুজি ফিল্ম সিটির সম্পূর্ণ ব্লগ দেওয়া আছে। সত্যি অসাধারণ একটা লোকেশন রামুজি ফিল্ম সিটি, দেখার মতো একটা জায়গা। আপনি যদি একদিনে রামুজি ফিল্ম সিটি ঘুরতে চান তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না, কারণ লোকেশনটা এইরকমই, আপনার আসতে ইচ্ছে করবে না। আর রামুজি ফিল্ম সিটির ভিতরে কম করেও 100 থেকে 150টা স্পট আছে, যেগুলো সত্যি খুবই আকর্ষণীয়। তারপরে আসবে আপনি হায়দ্রাবাদ থেকে কোন কোন জিনিসগুলো শপিং করবেন এবং কোন কোন জিনিসগুলো টেস্ট করবেন বা খাবেন, যে জিনিসগুলো হবে বিশ্ববিখ্যাত এবং দামে সস্তা। হায়দ্রাবাদের নাম শুনলেই যে জিনিসটার কথা সবার আগে মনে আসে সেটা হলো গিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি। অবশ্যই আপনারা সময় পেলে হায়দ্রাবাদি বিরিয়ানিটা টেস্ট করবেন। তারপরে আসবে হায়দ্রাবাদের বিভিন্ন রকমের বেরিজ, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রসবেরি, সব রকমের বেরিজ কিন্তু আপনারা হায়দ্রাবাদে পেয়ে যাবেন, অবশ্যই টেস্ট করবেন। এবং আপনারা ইচ্ছে করলে ড্রাই বেরিজগুলোকেও কিন্তু কিনে আনতে পারেন কম দামে। তারপরে আসবে আপনি কোন কোন জিনিসগুলো এখান থেকে কিনবেন। তো হায়দ্রাবাদের মধ্যে কিন্তু আপনি পালস বা মুক্তু এবং বিভিন্ন রকমের পাথর পেয়ে যাবেন সস্তা দামে। তাছাড়া কিন্তু হায়দ্রাবাদ বিরিয়ানি মশলার জন্য বিশ্ববিখ্যাত, আপনি হায়দ্রাবাদ থেকে বিরিয়ানি মশলা কিনে আনতে পারেন, এবং মুক্তুর তৈরি বিভিন্ন রকমের অলংকার। তাছাড়াও কিন্তু হায়দ্রাবাদি ব্যাঙ্গেলস কিন্তু বিশ্ববিখ্যাত, আপনারা অবশ্যই এই জিনিসগুলো শপিং করে আনতে পারেন। তো আমি হায়দ্রাবাদ থেকে কোন কোন জিনিসগুলো শপিং করেছিলাম এবং আপনি হায়দ্রাবাদ থেকে কোন বিশ্ববিখ্যাত জিনিসগুলো শপিং করবেন, ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন যদি দরকার মনে করেন। তারপরের পার্টটা হলো আপনার ডক্টর দেখানো কমপ্লিট এবং আপনি প্ল্যানিং করছেন এবার বাড়িতে আসার। আপনার ডক্টর দেখানো কমপ্লিট এবং আপনি ঘোরাঘুরিও করে ফেলেছেন, তারপর আপনি হায়দ্রাবাদ থেকে অনেক জিনিস শপিংও করেছেন, তো এখন আপনাকে বাড়ি ফিরতে হবে। তো আপনি যদি ফ্লাইটে আসেন তাহলে কিন্তু আপনার ফ্লাইটের প্রাইসটা একটু বেশি হবে, তবে আপনি কিন্তু অ্যাভেলেবেল ফ্লাইট পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে কিন্তু আপনার ট্রেনের টিকিটের জন্য একটু অসুবিধা হতে পারে, মানে আপনি ইমার্জেন্সি টিকিট নাও পেতে পারেন। আপনি যখন হায়দ্রাবাদ গেছেন বা যে কোনো জায়গায় গেছেন ডক্টর দেখানোর জন্য, তখন কিন্তু আপনি 15 দিন বা 1 মাস বা 2 মাস আগে থেকে প্ল্যান করেছেন এবং 1 মাস বা 2 মাস আগে থেকেই কিন্তু আপনি টিকিট কেটে রেখেছিলেন, ফ্লাইট হোক আর ট্রেন হোক।
কিন্তু আপনি যখন ডক্টর দেখাবেন তখন তো আর আপনি অ্যাডভান্স বলতে পারছেন না যে আপনি এতদিন পরে আসবেন বা এত তারিখে আসবেন। তার জন্য কিন্তু আপনি আর ব্যাক টিকিটটা কাটেন না। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এরকমই করে। আপনারাও যদি যেতে চান এরকমই করবেন, তা না হলে তো সমস্যা হবেই, তাই না? হয়তো বা আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন সেই ডক্টর অ্যাভেলেবেল নেই, বা আপনি যে ডক্টরকে দেখিয়েছিলেন বা টেস্ট আপনার যে টেস্ট রিপোর্টগুলো দুদিন দেরি হবে, তো এখানে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই কিন্তু কেউই ব্যাক টিকিটটা কাটে না। তবে আপনি যদি ইচ্ছে করেন ব্যাক টিকিটটা কেটে রাখতে পারেন অ্যাডভান্স, কারণ এখানে ম্যাক্সিমাম 7 দিন বা 10 দিন সময় লাগবে, তার বেশি কিন্তু কোনো মতেই লাগবে না। তো আপনি 7 দিন বা 10 দিন পরে, মানে যেদিন গিয়ে ড্রপ করবেন এর 7 দিন বা 10 দিন পরের ব্যাক টিকিট কেটে রাখতে পারেন। এখানে কিন্তু আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে, কারণ যে টিকিটের দাম 5,000 টাকা সেই টিকিটটা কিন্তু ইমার্জেন্সি কাটতে গেলে 10,000 টাকা হয়ে যায়, বুঝেছেন? এটা ফ্লাইটের ব্যাপারে। আর আপনি যদি ট্রেন টিকিট খুঁজতে যান তাহলে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন, কারণ ইমার্জেন্সি ট্রেন টিকিট কিন্তু পাওয়া খুবই মুশকিল। ওকে, তো এই প্ল্যানে আপনার হয়তো বা ডক্টর দেখানো 2 দিনে কমপ্লিট হয়ে গেছে, বা 3 দিনে কমপ্লিট হয়ে গেছে, বা 4 দিনে কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি 5-6 দিন সময় পেয়ে যাবেন, ওই সময়টার মধ্যে আপনি কিন্তু ঘোরাঘুরি করতে পারেন। এই যে প্ল্যানটা, মানে অ্যাডভান্স ব্যাক টিকিট কাটার যে প্ল্যানটা, এই প্ল্যানটা কিন্তু একদিকে যেমন সুবিধার অন্যদিকে কিন্তু অসুবিধারও, কারণ এখানে কিন্তু আপনি সম্পূর্ণ আইডিয়া করে টিকিটটা কেটেছেন যে আপনি 7 দিন পরে ব্যাক করবেন বা 10 দিন পরে ব্যাক করবেন, কিন্তু এখানে গিয়ে দেখা গেল যে আপনার কাজ 3 দিনে শেষ। তো এই যে বাকি দিনগুলো, এই দিনগুলো কাটানো কিন্তু খুবই বিরক্তিকর, এবং আপনাকে কিন্তু এই বাকি দিনের হোটেল রেন্ট দিতে হবে, ঠিক আছে? তার জন্য কিন্তু এই প্ল্যানটা আমি অ্যাকচুয়ালি করি না। তো আমার সাজেস্ট রইল আপনারা ডক্টর দেখাবেন, যে কোনো জায়গায় ডক্টর দেখাবেন, যাওয়ার টিকিটটা তো কাটবেন কিন্তু ব্যাক টিকিটটা কাটবেন না। যেদিন আপনাদের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে যাবে সেই দিন আপনারা টিকিট কাটবেন। আমার সাজেস্ট রইল আপনারা অবশ্যই ফ্লাইট টিকিটই কাটবেন, কারণ ট্রেন টিকিটটা কিন্তু অনেক অসুবিধা আছে। এখানে যেমন টাকাটা একটু কম লাগবে, কিন্তু আপনাকে কিন্তু এখানে 1-2 দিন সময় ট্রেনে থাকতে হবে, এখানে অনেক অসুবিধা আছে। আর আপনারা যখন যে কোনো জায়গায় যাওয়ার পরে আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে বা আপনারা ঘোরাঘুরি করবেন, তখন কিন্তু আপনারা টায়ার্ডই থাকবেন। তো এই টায়ার্ডনেসটা কিন্তু ট্রেন জার্নিটাকে আরও বিরক্তিকর করে দেয়। তার জন্য আপনারা অবশ্যই ফ্লাইট টিকিটই কাটার চেষ্টা করবেন। এখানে আপনারা ফ্লাইট টিকিট কাটলে হয়তো বা মাত্র 1 দিন দেরি হবে, তো এই 1 দিনও কিন্তু আপনারা ওইখানে ঘুরতে পারবেন। সো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম আপনারা যদি হায়দ্রাবাদ ডক্টর দেখাতে যান তাহলে আপনার প্ল্যানটা কীরকম হবে। সম্পূর্ণ A-Z প্ল্যান কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা শুধু হায়দ্রাবাদের জন্য নয়, এটা আপনি যে কোনো জায়গায় যদি যান সেম প্ল্যানে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সো গাইজ, আশা করি আমি আপনাকে সুন্দরভাবে এবং সঠিকভাবে বুঝাতে পেরেছি যে আপনি ডক্টর দেখাতে গেলে কিভাবে আপনার ডক্টর দেখানোটা কমপ্লিট করবেন, এবং সাথে কিভাবে ঘোরাঘুরিটাও করবেন এবং শপিংটাও করবেন। আশা করি এই ভিডিওর আগে এরকমভাবে আপনাকে কেউ বুঝায়নি। আশা করি আপনি সঠিকভাবে সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনার কোনো রকমের সমস্যা হয় বা অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আপনার বন্ধু ও আপনজনদের সাথে শেয়ার করবেন। তাছাড়াও আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করে রাখবেন, যেন সকলেই এই গুরুত্বপূর্ণ বিষয়টা শিখে রাখতে পারে। তাছাড়াও এরকমের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এ সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।